ফ্রেজারগঞ্জের পূর্ব বিজয়বাটি এলাকায় নদী বাঁধে বড় সড় ধস। বুধবার সকালে পূর্ণিমার কোটালে জোয়ারের সময় বড় ধস দেখা গেল। এর ফলে আতঙ্কিত গ্রামবাসীরা। জানা যায়, দীর্ঘদিন ধরে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের পূর্ব বিজয়বাটি এলাকার কয়েকশো মিটার নদী বাঁধের অবস্থা বেহাল। বুধবার সকালে জোয়ারের সময় সেই নদী বাঁধেই ধস দেখা দিল। ঢালাই রাস্তার নিচে মাটি টেনে নিয়ে গেল নদীর ঢেউ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে রাতের জোয়ারে পুরো বাঁধটি ভেঙে গিয়ে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় সাধারণ মানুষজন। ইতিমধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ঘর ছেড়ে ফ্লাড সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এই এলাকার মানুষজন। কোটালে এই তো ভাঙনের অবস্থা, পুরো নদীবান্ধ ভেঙে গিয়েছে এবং প্রত্যেক কোটালেও ভেঙে যায়, ধস নেমে যায়। আমরা তো বাসে পাশেই বাড়ি করে আছি, খুবই কষ্টের সঙ্গে থাকি। প্রত্যেক কোটালে মনে হয় যেন আমরা এখান থেকে কোথায় চলে যাব, কোথায় চলে যাব, এমনই অবস্থা আছে। প্রচুর ভয়ে আতঙ্ক হয়ে আমরা থাকি। তা আজকে তো দেখলাম, এই তো সকালে এই তো অবস্থা, রাত্রিতে আরও কী হবে তার তো কোনো ঠিক নেই। দেখা যাবে আমাদের হয়তো ফ্ল্যাট হাউসে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে হবে, এখানে আর থাকা যাবে না, যে অবস্থা দেখছি। এই পঞ্চায়েতেও জানাচ্ছি, সব জায়গায় জানাচ্ছি, কেউ তো কোনো ব্যবস্থাই নিচ্ছে না। যতটুকু ব্যবস্থা নিচ্ছে ততটুকুই প্রত্যেক কোটালে ধসে চলে যাচ্ছে, থাকছেই না কোনো কিছু। তা আমাদের যথা যদি ধসে যায় যেখানে খুশি চলে যেতে হবে, কোথায় থাকবো আর? কেউ যদি না পাশে দাঁড়ায় কোথায় যাবো, কোথায় থাকবো? অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এই জোয়ারে যা ঘটনা ঘটে গেছে, রাতের জোয়ারে জল ঢুকতে বাধ্য এবং অবস্থা খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে। কিন্তু আমরা ছেলে মেয়েলি, আমাদের এই এলাকায় বাড়ি, আমাদের এই পূর্ব বিজয়বাটি বাড়ি, আমরা এখন সন্ত্রাসের মাঝখানে আছি যে কী করে এই জলটাকে বন্ধ করা যায়। সবার কাছে আমরা আবেদন জানাচ্ছি, প্রশাসন, মন্ত্রীমহল সবার কাছে আমাদের অনুরোধ থাকছে যে আজকের মধ্যে যদি কিছু এটা করা না যায় তাহলে পূর্ব বিজয়বাটি টোটালি ভেসে যাবে, কয়েক হাজার মানুষ। এটা কি আজকেরই ভাঙন দেখা দিল না, এর আগে? ভাঙনটা আজকে বহুদিন ধরে হচ্ছে, বহুদিন ধরে হচ্ছে। নেতাদের বলা হচ্ছে, প্রশাসনকে বলা হচ্ছে, আসছে কোনো রকম টুকটাক কাজ করে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কি মনে হয় আজকে জোয়ারে কি, আজকে রাত্রে জোয়ারে একে কেউ টেকাতে পারবে না? আপনারা পজিশন দেখছেন, আজকে রাত্রে জোয়ারে অবশ্যই জল ঢুকে যাবে, কিন্তু আমরা সন্ত্রাসের মধ্যে আছি। আমরা মাইকিং প্রচার করেছি, আমরা গ্রামবাসীকে সতর্ক করেছি, সবাই এসে আমরা জড়ো হয়ে একটা থেকে একটা কাজ করব, মাটি তু দেবো, এরকম চিন্তাভাবনা এটা করেছি। ফ্রেজারগঞ্জ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে